লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, জিরা বাটা, হলুদ, একটু আদা, রসুন, রসুন দেয় নাই আর কি, সরি আদা, লাউ তো রসুন খায় না। এখন হালকা একটু কালারের জন্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম, এখন ভালো করে কষায় নিব। লবণ, তরকারি মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে তত টেস্ট হবে। এই তো তেল উপরে উঠে আসছে, তেল উপরে উঠে আসলেই মনে করবেন যে মশলা কষানো হয়ে গেছে। কাঠের রান্না আর গাছের লাউ, সেই মজা হবে রান্নাটা। এখন কষানো হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নিই। যেহেতু টাটকা লাউ, কচি লাউ বেশি কষাইতে হয় না, তাহলে ঠোসকা পড়ে যাবে। এখন হচ্ছে পানি দিয়ে দিব, ঝোলের পানি, অল্প পানি দিলেই হয়ে যাবে। এই যে অল্প একটু পানি দিয়ে এখন ঢেকে দিব, পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে। পাঁচ টাকা দিয়ে কি করবা? কি করবা দুপুরবেলা? এখন ভাত খাবা? এই তো লাউ হয়ে গেছে, এখন একটু টমেটো দিব। লাউটা একদম এত ভালো, এই যে এখন হচ্ছে টমেটো দিয়ে দিব। ধনে পাতা নাই, না হলে ধনে পাতা দিতাম। এখন আর দুই মিনিট জাল দিয়ে নামায় ফেলবো। রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে, এই যে লাউটা খুব সুন্দর গলে গেছে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক কিছু রান্না হয়েছে, সেটা খাওয়ার সময় আপনাদের দেখাবো। এই যে বিলের টাটকা, জ্যান্ত চেলা মাছ, চচ্চড়ি, কই মাছ ভাজা, আর লাউয়ের খোসা ভর্তা চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে লাউ রান্না। এই তো এখন সবাই খাওয়া দাওয়া করবো আমরা, আজকে এটাই রান্না ছিল। আর এটা বাজতে গেছে